ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى هزار هزار مسلمان نرناري দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি, হাদিস শুনেছি, আর শেষ পর্যায়ে এসে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ রব্বুল আলামিন জনম দুঃখিনী গর্ভধারিণী মা যিনি না খেয়ে আমাদের মুখে ক্রন্দন মুখে চুমা দিয়া শত চুমা দিয়া হাসি ফুটাইছেন, না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই, এত কষ্ট করেছেন যে মা আল্লাহ কবরটাকে বেহেশত বানাইয়া দাও। বাপ জান এত কষ্ট করলেন বাড়ি ঘর বানাইয়া দিয়া খালি হাতে বিদায় হয়ে গেছেন, কোন হালতে আছে জানি না, আল্লাহ আব্বার কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আমাদের মা বাপ যাদের বৃদ্ধ হয়ে গেছেন রব্বুল আলামিন বিছানায় পড়াইয়া পরনির্ভর করে মারবা না, আল্লাহ তাআলা স্বনির্ভর থাকাকালীন নিজে নিজে টয়লেটে যেতে পারেন, নিজের খাবার নিজে খেতে পারেন, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন, নিজের কাপড় নিজে পড়তে পারেন, এই অবস্থায় সুস্থ অবস্থায় ইমানের সাথে উঠাইয়া নিয়েও বিছানায় ভালাইয়া রাইগো না। রব্বুল আলামিন সারা জীবন আমরা গুনাহ করেছি, এত গুনাহ করেছি তোমার আকাশের দিকে তাকাইয়া কথা বলতে লজ্জা করে, শরমে মাথা নিচু হয়ে যায়। আল্লাহ যত গুনাহ করছি নাফরমানি করেছি আর তুমি শুধু মেহরবানি করেছো, তুমি যদি আমাদের গোপন গুনাহগুলি জাহির করে দিতে, যৌবনকালের গুনাহ জীবনের গুনাহ যদি সমাজের লোকেরা জানতো স্ত্রী পুত্ররা জানতো সম্মান দিত না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুনাহগুলি জাহির করে দিয়ে আমাদেরকে শরম দিও না। আয় আল্লাহ তাআলা তোমার নবী বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছ, আল্লাহ তাআলা চৈত্র মাসের দ্বিপ্রহরের রোদ সহ্য হয় না, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না, জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ তুমি হারাম বানাইয়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ তাআলা তাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে, মুসলমানদের কেউ দেখার নাই, এরাকের আল গরিব কয়েকখানার ভিতরে মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে কাফেরেরা পেশাব করেছে, গুয়ান্তানামে কারাগারের ভিতরে মুসলমানদের বান্দা তাদের সামনে কোরআন শরীফের উপরে পেশাব করেছে, রসুলুল্লাহর মাথায় বোমা উঠাই দিয়েছে, নগ্ন নারী তার পাশে বসে ছবি উঠাইছে, বাবু আমাদের কলজা চলে যায় বাবু, আল্লাহ নর পশুদের হেদায়েত দাও, আল্লাহ পরাশক্তির নামধারী তথাকথিত সভ্যতাকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, ওদের নসিবে যদি হেদায়েত না থাকে তুমি তো আমাদের সেই আল্লাহ
যে আল্লাহ নমরুদকে জুতা পেটা করে বিদায় করেছো তুমি তো সেই আল্লাহ যে ফেরাউনকে চুবাইয়া মারছো আল্লাহ এই সভ্যতার দাবিদারগুলি যারা আমার রসূলকে অপমান করতেছে মুসলমানদেরকে অপমান করছে কোরআনকে অপমান করছে ফেরাউনের মতো নপ্রীদের মতো জুতা মেরে ডুবাইয়া ধ্বংস করে গজব দিয়া বিদায় করে দাও আল্লাহ আল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ দেশে যারা বোমা মারে সন্ত্রাসী হামলা করে ওদেরকে আমরা চিনি না তুমি ভালো করে জানো ওরা কারা আল্লাহ ওদেরকে হেদায়েত করে ওদেরকে তুমি ধরাইয়া দাও ওদেরকে কারা টাকা দেয় কারা বুদ্ধি দেয় কারা পরিচালিত করে তাদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করে দাও তাদেরকে জনগণের সামনে ন্যাংটা করে দাও আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর দেশটির উপরে তুমি রহমত করো আল্লাহ তোমাকে বলবো না কাকে বলবো পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছো প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো দুই চারটা মুসলমান দেশ আছে তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি আমরা কোথায় যাব আমাদের তো পালাবারও জায়গা নাই একদিকে সমুদ্র আর তিন দিকে কারা আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো কারো তাবেদার বানাইও না কোন পদসেবী পদলেহীদের গোলাম বানাইও না আল্লাহ দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা মুখে দাড়ি রাখার পথে বিঘ্ন ঘটাইও না মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না আল্লাহ তাআলা এমন শক্তি ক্ষমতা এনো না যারা ইসলামকে অপমান করবে আলেমদেরকে অমর্যাদা করবে এমন লোকদেরকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিও না আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে একেবারে খালি হাতে আমাদেরকে ফেরত দিও না বাবা আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন কেঁদে কেঁদে মনের কথা আল্লাহরে বলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কোরআনের মাহফিল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ হায় আল্লাহ তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমরা কি বলছি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো তোমার অনেক বান্দিরা তারা বহু কষ্ট করে এসেছেন আল্লাহ তোমার বান্দিদের আরজি পুরো করো মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দাও যাদের ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও রুজি রুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অস্থির করতে চায় দেশটাকে আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো এই বরিশালের উপর রহমত নাজিল করো এখানে যারা ব্যবসা বাণিজ্য করে হালাল ভাবে ব্যবসায় বরকত দাও এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও আলেম ওলামা পীর বুজুর্গদের মধ্যে মহব্বত কায়েম করে দাও যারা আলেম ওলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তাআলা যারা বিঘ্ন ঘটাতে চায়